বন্যায় এবার টাঙ্গাইলের 18,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে 10টি উপজেলার 1 লাখেরও বেশি কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আমন, আউশ, পাট, ভুট্টা, বীজতলা ও শাকসবজি সহ প্রায় 150 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। টাঙ্গাইল থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। দুই দফা বন্যায় এবার টাঙ্গাইলের 12 উপজেলার 10টি প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে 18,126 হেক্টর আবাদি জমি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এবার পুরোপুরি নষ্ট হয়েছে এসব জমির ফসল। পাশাপাশি নদী ভাঙনেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল হারিয়ে হতাশ তারা। আমি তো বুঝতে পারছিলাম 5 বিঘা সব শেষ, ধান বুঝছিলাম 5 বিঘা তাও শেষ, আমি যে আবাদ করছি সবটাই আমাদের শেষ, সবজি বুঝছিলাম, ভুট্টা বুঝছিলাম, সব এই বন্যায় ক্ষতি হয়ে গেছে। আবাদ যা করছিলাম সব বন্যায় গেছে গা ধুয়ে। কিছু আবাদ করছি জমি তো অল্প একটু জমি, আবাদ করছি সেগুলো সব তলে গেছে। আমি তো গরিব মানুষ, অসহায়, ফসল সমস্ত কিছু তলিয়ে গেছে, আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এবারের বন্যায় 1,07,391 জন কৃষকের প্রায় 141,25,00,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে জেলায়। তবে কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসের সবাই সার্বক্ষণিক এই বিষয়টা তদারকি করছেন এবং তারা কৃষকদের পাশে সার্বক্ষণিক আছে। কৃষকের যে আর্থিক ক্ষতিগুলো তারা হয়ে গেল সেই ক্ষতিটাকে আমরা তুষার করতে পারবো। ঠিক সময়ে প্রকৃত কৃষকরা সরকারি এসব সহায়তা পেলে বন্যার এই ভয়াল ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।